শরীয়তের বিধান মতে কি খরচ ওয়াজিব নাকি শূন্যত মক্কাদা সম্মানিত ভাই মাসাল আটের আগে যে বিষয়টি আমি আপনাকে বলবো সেটা হচ্ছে যে আমরা হচ্ছে আল্লাহ তাবার কয়া তালার গোলাম দাস যে দাস আল্লাহ তাবার কয়া তালার তার মনিব যিনি আল্লাহ তাবার কয়া তালা উনার খুশনদী উনার রাজা রাজামন্দি ওনার পছন্দ কাজ করাকে ভালোবাসেন সেই মণি ওই বান্দার প্রতি ওই দাসের প্রতি উনার যে মেহেরবানীর ধারা অপরিসীমভাবে চালু রাখেন আর যারা শুধু ফরজ আদে করতে চায় আল্লাহ সবের কথার প্রতি নিজের ভালোবাসার প্রকাশ হবে নফল আবাদতের মাধ্যমে তখন আল্লাহ তাদের কথা দেখেন যে বান্দাকে আমি ফরজ করে দিয়েছি এটা আদায় করছে করছে এখন সে আমাকে আরও সন্তুষ্টি করার জন্য আরো অতিরিক্ত করতেছে তাই সম্মানিত ভাই ফরজ দায়িত্ব হচ্ছে এটা ডিউটি আর নফল আবাদতের মাধ্যমে আমরা আল্লাহকে নক্ষত্র লাভ করব আসি আপনার কথাতে যে জামাতের সাথে সালাত আদায় করা এটা কি কিছু কিছু বিদ্যান বলেন যে জমাতের সাথে সালাত আদায় করা সুন্নত মহাকাদা যেমন ইমাম আবহানী হল রহম মাঝাব যদি নাকি পড়ে অনেক সব পাবে না পড়লে উনি ক্ষতিগ্রস্ত হবে সব থেকে মারম হবে নামাজ হয়ে যাবে ইমাম আবহানী বহামুল্লাহের মাঝাব অনুসারে বিনা ওদরেও যদি পড়ে আর কিছু কিছু বিদ্যানগণ বলেন জামাতে সালাত আদায় করা নামাজ সহি হওয়ার জন্য শর্ত অর্থাৎ জামাতে সালাত আদায় করলে সেটা হবে হবে না তৃতীয় মত হচ্ছে যে মধ্যম পন্থা এটাই সঠিক যে সালাদ যেরকম ফরজ জামাত এরকম নামাজ পড়া ফরজ দায়িত্বর দিক দিয়ে ফরজ নামাজ সহি হওয়ার দিক দিয়ে ফরজ নয় নামাজ হয়ে যাবে যদি নাকি সে একা একা বিনামূচনা নামাজ পড়ি ফেলায় নামাজের ফরজিও তাদের হয়ে যাবে কিন্তু জমত তরক করার কারণ সে ফাঁসে হবে তাই সম্মানিত ভাই এটা হচ্ছে মজবুত কথা যে জামাত নামাজ শুদ্ধ হওয়ার জন্য শর্ত নয় জামাত ছাড়াও নামাজ হয়ে যাবে তবে কোনো ব্যক্তি বিনা ওজরে যদি নাকি সালাত আদায় করে ওই ব্যক্তি হবে ওই ব্যক্তির শাহাদাত গ্রহণযোগ্য হবে না ওই ব্যক্তি কোনো যে বিষয়ে সে সাক্ষী হইতে পারবে না শেখ শালে ওসেমিন সেমিন রাহিমাহর একটা ফতোয়া ফি মজমুয়া ফতোয়া ওনার মজমুয়া ফতোয়ার মধ্যে উল্লেখ করেন যে ও রাজহু আন্নাল মুসল্লি তিবাই তিহি তার কিন লীল ওয়াজেবে মিন গাইৰ ওদিন যেই মুসল্লি ওদৰ সালাদ তার ঘৰৰ মধ্যে সালাত আদি করবে ওই ব্যক্তি ওয়া জীপ্তৰ করল আ সেমুন ওয়া আসেন ওই ব্যক্তি নাফরমান ঐ ব্যক্তি গুনাগার ওয়াইজে মাস ওয়াইজেশ তামাৰ আলা জা লিকা চৰপা সে কনকাস পুতুলা এতু আসা দাতু এইবাবেই ব্যক্তি সালাত জমাটের সাথে তাই করতে থাকে ওই ব্যক্তি আদালত সাক্ষাৎ হয়ে যাবে অর্থাৎ ওই ব্যক্তির গ্রহণযোগ্যতা বাকি থাকবে না ওই ব্যক্তি কোনো বিয়ের সাক্ষী এবং মনে করেন কোনো বিচার আদালতের মধ্যে সাক্ষী এবং সন্দেহ দেখার ব্যাপারে যে সাক্ষী হইতে পারবে না ওই ব্যক্তির আদালত যেটা ইসলামের মধ্যে বড় একটা মান সম্মান এটা হারিয়ে ফেলবে যে ব্যক্তি সব মধ্যে জমা তরক করে কামা জাহাবাইলাহি ক্যাসুরু আলবে যেমন এই কথারই যে প্রতি অনেক ওলামাই খারাপ গেছেন ওয়ালাকিন সালাতাহু ওয়ালাকিন না সালাতাহু তাসিহ কিন্তু তার তা সহি হয়ে যাবে ফরজ আদায় হয়ে যাবে সেই দায়িত্ব আদায় করছে ডিউটি হইছে আর কি ওয়াইদুল্লু লিজালিকে হাদিসু ইবনে ওমর এই বিষয়ের উপরে ওনারা একটা দলিল পেশ করেন আবহরা যে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস জামাতের ফজিলত সম্পর্কে এক একের নামাজ পড়া আর জামাতে নামাজ পড়ার ফজলত সম্পর্কে যে হাদিসটা ওইটা ওনারা উল্লেখ করেন কারণ রাসুল সাল্লাম যে বলেন যারা জামাতে নামাজ পড়ে আর যারা এক নামাজ পড়ে তাদের ব্যবধান এক হাদিসের প্রতি সাতাশ গুণ বেশি এক হাদিসে পঁচিশ গুণ বেশি জনটা হাদিসে সহি হিসাবে যেহেতু রসুল সাল্লু আলু সাল্লাম ফজিলতের কথা বলছেন তাইলে এক একা নামাজ আদে করলে নামাজ হয়ে যাবে কিন্তু প্রজুলো থেকে সে বঞ্চিত হবে তবে অন্যান্য হাদিসে যে ঘর বাড়ি ফোড়াইয়া দিবে বা আপনি যে আরও দুইটা রেফারেন্স দিলেন যে অন্ধ স্বাভাবিকও রাসুদুল জমাতে যাইতে বলেন এগুলা দ্বারাই জমাতের যে ওয়াজিব হওয়া ফরজ হওয়া প্রমাণ হয় তাইলে এখানে দুইটা বিষয় একটা হচ্ছে নামাজ ফরজ আর একটু জমাটো ফরজ হ্যাঁ যদি নাকি জামাতে নামাজ না পড়ে একে এক আদায় করে তাইলে নামাজের ফরজ আদায় হবে কিন্তু জমৎ করার কারণে সে সাজাপ্রাপ্ত হবে এটা হচ্ছে যে সবচেয়ে শক্তিকা শক্তিশালী কথা যে জামাতে নামাজ পড়া এটা হচ্ছে ফরজ বা ওয়াজিব নামাজ পড়া ও এবং জমাতে পড়া ও যে দুটো করলো সে দুটো আদায় করলো যে জমাতে পড়লো না একা আদায় করলো তার নামাজের ফরজ ফরজ আদায় করলো কিন্তু জমাতের ফরজ সে আদায় না করার কারণে সে ফাঁসেকে পরিণত হবে আর একটা হাদিস মুনাফিকের ব্যাপার আপনি যেটা বলতেছিলেন এটা ঠিক ভবিসাল্লাস সাল্লাম বলতেছেন যে আজকাল উস সালাওয়া তালাল মুনাফিনা সালতুল ইশা ইয়া সালাতুল ফজর সবচেয়ে বেশি বাড়ি সালাত হচ্ছে মুনাফিক নিকট ঈশা এবং ফজর ওয়ালাউ ইয়ালা মুনা মা হিমা আলা আতাউহুমাওয়ালাউ ভাবন যদি তারা জানিত এই দুই সালাতের মধ্যে কি পরিমাণ স্বভাব আছে তাইলে তারা নিতম্বের উপর ভর দিয়ে হলেও সালাতে উপস্থিত হইত জমাতে উপস্থিত হতো সম্মানিতভাবে মোট কথা হচ্ছে যে জমাতে সালাদ আদে করা ওয়াজিব্বা ফরস একই শব্দের দুই শব্দ একই অর্থ ফরজ অকাঠে প্রমাণিত জমাতে নামাজ পড়া মুসলমানদের উপর ফরজ কর্তব্য আর এখানে সেই যদি নাকি জমাতে না পড়ে একা পড়ে তাহলে একটা ফরজ আদে করলেও দ্বিতীয় ফরজ তরক করার কারণে গুণা গুণাজার হবে আশা করি সে বুঝতে পারছেন বাকি আল্লাহ আলম সব সালামু আলাইকুম রহমত